খবর পাইছে সন্তান হবে কিন্তু কেউ নাই অসহায় স্বামী হারা আমার সন্তান হবে স্বামী নাই আমার বিপদে কে আমার পাশে থাকবে কে আমাকে সাহায্য সহযোগিতা করবে আমিনা বলেন আবার মাঝে মাঝে পেটের দিকে চাইয়া দেখি সন্তান হলে তো সাধারণ মহিলাদের পেট বড় হয় একটু পরিবর্তন হয় আমিনা বলেন আমার সন্তান হবে খবর পাই কে যেন আমাকে খবর দেয় কিন্তু আমার তো পেট বড় হয় না সন্তান আছে এমন কোন অনুভব এমন কোন ভারী বোঝা কষ্ট তো আমার হয় না এবার বলতেছে আমি একদিন খবর পাইলাম কিভাবে আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম আমিনা বলেন বালতি নিয়ে গেলাম পানি উঠাবো কুয়ার পারে দাঁড়ানোর পরে কে যেন সাফা পর্বত দাঁড়ায় ডাকতেছে রে জিব্রাইল দেখ আমার বন্ধুর মা আমেনা পানি উঠাইতে আসছে এত নিচ থেকে আমার বন্ধুরে পেটে লইয়া পানি উঠাইলে বন্ধুর মার কষ্ট হবে রে জিব্রাইল তুমি জলদি করে যাও আমার বন্ধুর মা আমেনার হাতের বালতি নিচে ছাড়ার আগে আগে নিজের পানিগুলি তুমি জিব্রাইল উপরে উঠাইয়া দাও মায়া আমিনা বলেন এই খবরটা পাইলাম আমার পেটে রাহমাতাল লিল আলামিন আমি নাকি বিশ্ব নবীর মা আমি রাহমাতাল লিল আলামিনের মা আমাকে কে যেন খবর দিলেন এমন সময় দেখি মাটির নিচের পানিগুলো এমনি করে গর্তের মুখ বরাবর আইসা গেছে মানুষ যেমন নদীর থেকে কলসি বুড়ায় ঠিক এমন ভাবে আমি আমেনা এই মাটির কুয়ার থেকে কলসি বুড়াইয়া কলসি কাঙ্কে লইয়া যখন ঘরের দিকে রওনা হলাম গো এমন সময় দেখি একজাক পাখি আকাশের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলে তাকায়া দেখি পাখি সর্দার ডাকতেছে পাখিরা রে আর সামনে পারিস না দেখ রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়াইয়া রইছে রে পাখিরা এ রাহমাতাল লিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে মামিনা বলেন সকল পাখিরা আমার দুই পাশে গুইরা যায় আমি আমেনাকে সালাম জানাইয়া যা কি আশ্চর্য আমিনা বলেন আচ্ছা কি আমি সন্তানের মা হব আমার তো এমন কোন অনুভব হয় না আমিনা কয় একদিন গভীর রাতে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটে সন্তান আছে কিনা কয় খালি বলে সন্তানের মা হব কই আমি তো কোনো অনুভব করি না বোঝানা ভারী না বড় না ব্যাপারটা কি একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে আল্লাহু আকবার এমন কোরআন নূরের জ্যোতি যার দিকে আমি আমেনা চাইয়াই থাকতে পারি না তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয় কবে জানি সন্তান আসে কবে জানি আমার সন্তান দুনিয়ার তার সিবানে আমি কাকে বলবো নাই আমার কেউ অসহায় আমি চোখের পানি ছেড়ে দিলে ডেকে ডেকে বলেন বৌমা আমেনা তুমি কিসের ব্যথায় কান্দো বাবা গো খবর পাইলাম আমার নাকি সন্তান হবে ও বাবা আমার যে কেউ নাই কে আমার পাশে থাকবে সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন আমেনার সাথে সাথে থাকো আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে বললেন তুমি পাশে পাশে থাকো আমেনাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয় যেদিন মক্কা নগরী নবীর আগমনে খুশিতে নাচতেছিল আল্লাহু আকবার পশু পাখিরা একজনের কানে আরেকজনে খবর দিতেছিল আজকে বলে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে এই খবরে মক্কা নগর বালুর কণা এমন কি খানায় কাবা পর্যন্ত খুশিতে নাচতেছিল আল্লাহু আকবার আব্দুল মুত্তালিব বলেন আমি ওই দিন সন্ধ্যার সময় খানে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম ও খানে কাবার মালিক আমার বৌমা আমেনা অসহায় সন্তান হবে তুমি কিন্তু আমার বৌমাকে সাহায্য করো এইভাবে কাঁদতে 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 রাত্র যখন দুইটা আড়াইটা বাইজা গেছে হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে চারদিক এই দরজাখানি সাজানো হয়েছে আল্লাহু আকবার সুন্দর করে সাজানো হয়েছে তার সাথে সাথে দেখি তিন থেকে চারজন মহিলা ডান হাতে নূরের বাতি লইয়া জান্নাতি সুন্দর শাড়ি পরে পাখির মতো উইরা উইরা আসতেছে আব্দুল মুত্তালিব বলেন আমি শুনি তারা আসতেছে আর বলতেছে একজন আরেকজনকে চলো আমরা আমেনার ঘরে যাই আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে আব্দুল মুত্তালিব বলেন আমেনা
আতি হবে রে যার খবর আকাশের মধ্যে পেয়েছি জোরে জোরে কর না সুবহানাল্লাহ বলুন আকাশের যে নবীর নামের উচ্চারণ হয় এই নামটা কি দুনিয়ার কেউ রাখছে না কে রাখছে আল্লাহ আরে যেরকম কে রাখছে আল্লাহ এখানে কত সুন্দর করে নাম করে রাখছে নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর বন্ধুর নামটা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের নামের মধ্যে আরবি 12টা অক্ষর আছে আবার বন্ধুর নামের মধ্যেও আরবি 12টা অক্ষর নিজের নামের 12 অক্ষরে কোনো নকতা নাই কোনো ভেজাল নাই বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নকতা নাই কোনো ভেজাল নাই আল্লাহ বলেন আমিও ভেজাল মুক্ত আমার বন্ধুও ভেজাল মুক্ত আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই আমার নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই আল্লাহু আকবার কিন্তু এই নবীকে নিয়ে টানা হেসরা করবেন না এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা সম্মানের চেষ্টা করবেন না তাহলে বিশ্ব মুসলমান মাই খাবে যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর শান ও মান না বাড়াবেন বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না যাই হোক তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো কিভাবে আসেন আসেন নবী জি আসতেছে আব্দুল্লাহর কপালে নবীজির নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর কপালে আব্দুল্লাহর বয়স 9 বলুন বয়স কত 9 আরো জোরে কোন 9 9 বয়সের মধ্যেই তো সমস্ত খেলা আরে 9 এর মধ্যেই তো জয় ইসমাইলের বয়স 9 গলায় ছুরি আইছে এবার আব্দুল্লাহর বয়স 9 গলায় ছুরি আইছে কিন্তু আব্দুল্লাহও বেঁচে গেল ছুরি থেকে ইসমাইলও বেঁচে গেল ছুরি থেকে বলুন তো কার উসিলাই বাচ্চা সব বিপদ থেকে বাঁচছে আমার নবীর উসিলাই কিন্তু আমরা যে বাঁচতে পারতেছি না তাহলে বোঝা গেল আমরা সেই নবীকে চিনতে পারতেছি ঠিক নবীরে চিনছে গো জঙ্গলার হরিণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনার ঘটনা বলছি শিকারি দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে জাল মাছ মারার জাল দিয়া পানির থেকে তো মাছ মারে জাল দিয়া শিকারী দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য সুতার জাল কিতাবে লিখছে জাল ফিট করছে গাছগাছার মধ্যে লাঠি দিয়া বাইরাইতেছে দাও ধাক্কা দিতেছে হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে এভাবে লাঠি দিয়া বাইরাইতেছে বাবলা কাটার জঙ্গলার মধ্যে এক হরিণী এই জঙ্গলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খায়া গেছে শিকারী দৌড়ায় যাইয়া ভালো করে পেঁচাইয়া বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না কিতাব লেখে শেষরাইয়া শেষরাইয়া আনতেছে হরিণী তার বাসায় কান দেয় আর ডাকে শিকারী রে তোর পায়ে দড়ি রে শিকারী আমার সাইরা দে আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যা এত এত কান দে রে শিকারী শুনে না একটা গাছের গোড়াই নিয়ে এই পেঁচানো হরিণ জাল সহ বাইদা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে রাহমাতাল্লিল আলামিন সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলুন শুধু এটাই শেষ নয় নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন এমন সময় একটা দোল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে সাহাবীরা হুজুর দোয়েল পাখি মানুষের কাছে পাখি তো মানুষ দেখলে পালায় রাসূল বলেন তার মনে কোনো দুঃখ আছে তোমরা চুপ থাকো একটু পরে আরেকটা বাস পাখি পাশে বসে গেছে হুজুর একটা বাস পাখি এইছে কো তারও কোনো দুঃখ আছে তোমরা বসো রাসূল জিগায় দোয়েল পাখি কি দুঃখ তোমার দোয়েল পাখিটা কাতর সুরে বলতেছে হুজুর এই বাস পাখিটা আমার সারা দিন যাবত দৌড়াইতেছে ধরতে পারলে আমার কলিজাটা খইলা খাবে আল্লাহর নবী গো এই বাস পাখিটা আমার খাবার জন্য দৌড়াইতেছে হুজুর আমার এটা মনে মনে দুঃখ কয় কি তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে এই বাস পাখি তুমি হুজুর সন্ধ্যার সময় গাছের ডালে বুঝি পেটে খিদা এই খিদা নিয়ে সারাদিন এটারে দৌড়াইতেছে হুজুর দরতাল্লে আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুন হুজুর রাসূল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না আমার নবী ডাকতেছে দয়াল পাখি আয় তোরে খাইতে চাইতেছে আয় হাতের মধ্যে নিয়ে নবীজি আদর করে বলে দিলেন যাও যাও তুমি চলে যাও দয়াল পাখি চলে গেছে বাস পাখি কয় খাইছে দেয়াল ছেড়ে দিছে আমারে সাইজ করবো
নবীজি ডাকে দয়াল পাখি তুমি চলে গেছো বাস পাখি জি আসো হুজুর আমি সাইরা দেন আমি খাইতাম না জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না আমি সাইরা দেন নবী কয় আরে তোমার পেটে যখন খিদা তুমি আয় না একটা কাই সামনে দে আবার দুই কাই পিছে যা আর এইতে কতছ কেন বেটা আস না সামনে আয় না আরে বেটা আয় সামনে আয় হুজুর maaf করে দেন আমি খাইতাম না জায়গা হুজুর আমার নবী দা হে তোমার যখন পেটে বড় খিদা আয় আমার পাশে আয় আমি নবীর ডাল থেকে দুই টুকরা গোশত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা আয় আমার গাল থেকে গোশত খা বাস পাখি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে হুজুর আর আমার খাইতে হবে না আপনার সুন্দর বিচার দেখে আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাসপাকির কলিজা ঠান্ডা হইয়া যা বলতেছিলাম সকল পশু পাখির পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইত সমস্যার সমাধান পাইত কিন্তু আমরা উম্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না বলতেছিলাম হরে রে আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বাবু মনের দুঃখ কার কাছে কমুখ তোমার বন্ধু আইসা গেছে আমার জবানটা খুলে দাও না তোমার বন্ধুর সাথে কথা বলি আমার আল্লাহ বলেন হরিনি রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছস যা আমি আল্লাহ খুলে দিলাম সুবহানাল্লাহ হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায় আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা ডাকতেছে হরিনি কি দুঃখ তো কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছি পেটের খিদায় ঘাস পানি খাইতে আসছি আমারে শিকারি জাল দিয়ে দড়ি ফেলাইছে হুজুর আমার তো বাচ্চা দুইটা না খায় মারা যাবে হুজুর মনে হয় আদামরা হয়ে গেছে হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব হুজুর দিবেন কি রাসূল বলেন ঠিক আছে নবীজি জালের প্যাঁচ খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে ছাইরা হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকারি এদিক দিয়ে আয়সা পড়ছে আয়সা জি গায় আমার হরিণ কই হরিণ ছাইয়া দিছি আর কোন কি আমি হরিণ ধরলাম ছাইয়া দিলেন আপনি কবাটা চিন্তা করিস না হরিণ কিছুক্ষণের মধ্যে ফিরে আইব শিকারি হাসে কি আশ্চর্য ধরতে পাই না হরিণ আবার ছাড়লে ফিরে আইব এটা কথা কইলেন আচ্ছা আপনাদের ধারণা কি যেই নবী হরিণ ছাড়ছে হরিণ আইব কিনা কেন আমরা না চিনলেও হরিণ এই নবীরে শিকারি আশ্চর্য হই আমার নবীরে দমক দিতেছে আমার নবী বলেন শিকারি রে দমক দমক দিস না রে যতক্ষণ পর্যন্ত তোর হরিণ না আসবে আমি নবী এই গাছতলা ছাড়ব না চিন্তা করিস না হরিণে দৌড়ায় যাইয়া বাচ্চাদের সামনে হাজির চোখের পানি ছাড়তেছে বাচ্চারা জিজ্ঞেস করে মা এইভাবে কাঁদো কেন গো মা হরিণ কোনো কথাই কয় না খালি কান্দে বাচ্চারা বলেন মা কেন কান্দো অবশেষে হরিণ বলতেছে বাচ্চারা রে শিকারি হাতে বন্দি হয়ে গেছে রে বাচ্চারা দুধ খাইবি নি খা আমার মা বলে ডাক দিবি নি ঢাক জীবনের স্বাদ মিঠাইয়া দে মা কইয়া ডাক দিয়া দে মারে জীবনের শেষ দেখা দেখা দে রে দেরি করিস না আলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য একটা টান দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি দেরি করিস না দুধ খাইবি নি খারে সন্তানেরা মা কোয়া ডাকবি নি রে ডাক আর জীবনে দেখা হবে না বাচ্চা দুইটা একটার সাথে আরেকটা কি যেন কথা বলতেছেন এ কথাই একজন আরেকজনকে বলে ও শুনো এক ভাই আরেক ভাইকে বলতেছেন হরিণের বাচ্চারা মা বলে আমার নবীর হাতে রশি লাগাইছে এ বেয়াদবি মা করেছে জীবন দিব রে মার দুধ খাইব না আল্লাহু আকবার বাচ্চা হরিণ হইয়া নবী জিনে উম্মত হইয়া নবী জিনলাম না নবীর যারা জেনেছে নবীর পক্ষে যারা গিয়েছে বলুন তাদের সমস্যা আছে না দূর হইয়া গেছে
কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন ছোট ছোট বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে এ মার দুধ আমরা খাইতাম না দুইজন অভিমান করে বসে আছে মার কাছে আসে না কথাও কয় না মা বারবার ডাকে সন্তানরা রে আয় দুধ খায়া দে চোখের পানি সারে আর ডাকে বাচ্চারা অবশ্য জবাব দেয় মা ইয়া তো হারামি মা তুমি ইয়া তো নিষ্ঠুর মা তুমি আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমার নবীর হাতে বুঝি রশি লাগাইছো তোমার মতো বেয়াদব মার দুধ আমরা খাইতাম না মা যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা না আনবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার দুধ খাইতাম না কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে শিকারী ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরি নাই না দেন এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব তোমার বেয়াদবির ক্ষমা আনবো বাচ্চা দুইটার সঙ্গে করে হরি নিয়ে আসতেছে কাছাকাছি আসার পর নবীর ধমক দিতেছে হরি দূর থেকে ডাক মারছে রে শিকারী তোর পায়ে ধরে আমার নবীর ধমক দিস না রে আমার নবীর ধমক আমি সইতে পারি না রে আল্লাহু আকবার আমার নবীর কষ্ট হরিণ হইয়া সইতে পারে না আমরা উম্মত হইয়া কেমনে সইলাম হরিণ ডাকতেছে শিকারি রে দমক দিস না রে আমার নবীরে দমক দিস না পিছনে চাইয়া দেখ আমি আইসা গেছি শিকারি পিছনে চাইয়া দেখে হরিণ গিয়েছিল একটা তখন দুইটা বাচ্চা ওর সাথে মোট তিনটা দেখা যায় হরিণ দেখে আর কিছু কয় না বাচ্চা হরিণ দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে হুজুর গো আমার মা বেয়াদবি করেছে হুজুর আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি আমার মার বেয়াদবির ক্ষমা দেন যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদবির ক্ষমা না দিবেন গো আমরা জীবন যাবে এ মায়ের দুধ আমরা খাবো না আমার নবী ডাকে শিকারি রে বল এবার হরিণ কোনটা নিবি বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি না যে নবী হরিণ ছাড়লে হরিণ আসে সেই নবীর নিবি শিকারি একবার নবীর দিকে চায় আবার হরিণের দিকে চায় আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারি একটা চিৎকার মারে ডাক মারছে হুজুর আর আমার হরিণের দরকার নাই গো যেই নবী হরিণ একটা ছাড়লে তিনটা বিড়া আসে গো আমার সেই নবীর দরকার হরিণ ছেড়ে দিলাম আপনি নবীর হাত ধরে কালিমা লইয়া মুসলমান হইলাম আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয় কিন্তু আমরা পারতেছি না বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই কিভাবে যাবেন আসুন আগে বাড়ি আপনাদের কষ্ট হইতেছে ভাইসা নবীর জন্য কষ্ট করতে মন চায় না কেন কষ্ট করবেন না আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন ও জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব জিব্রাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে আপনি খুশির সহিত কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোনো কথা কন না খালি কাঁদেন কেন জানতে চায় আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল
না না সইতে পারি না আমি আরশে থাকব আর আমার উম্মতরা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখব না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিবরাইল রে আমার গুনাহগার এতিম উম্মতরা যেই জমিনে থাকবে আমি নবী আরশে যাব না রে আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকব